আসসালামু আলাইকুম আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেকটা উপকারে আসবে যদি উপকারে এসে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে আজকে একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো সেটা হলো যাদের কঠিন মেস্তা আছে অনেক পুরনো দশ বছর পনেরো বছর আগের মেস্তা অনেক বয়স্ক মহিলাদের অথবা কম বয়সী মহিলাদেরও কিন্তু মুখে মেস্তার কারণে বয়সের ছাপ পড়ে যায় অনেক পুরোনো মেস্তা অনেক কিছু ব্যবহারের ফলেও কিন্তু মেস্তা উঠতে চায় না খুব জেদি মেস্তার দাগ তো এই দাগ কীভাবে ঘরোয়া পদ্ধতিতে পুরনো প্রাচীনকালের একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো যেটা অ্যাপ্লাই করার পর আপনাদের মেস্তা দৌড়ে পালাবে সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু গাছের লতা পাতা এই গাছটা অনেকেই চেনেন অনেকে হয়তো চেনেন না এই গাছ কিন্তু আমাদের রাস্তাঘাটে বলুন বাড়ির আশেপাশে ঝোপঝাড়ে বলুন এগুলো হয়ে থাকে এটা অনেকে চেনেন অনেকে চেনেন না অনেকে আবার এটা রান্না করেও খায় আবার কেউ বা খায় না এক এক দেশের এক এক রকম পরিচিতি তো এইটাকে বলে তেলাকুচি পাতা আমরা তেলাকুচি পাতা বলি অনেকে তেলাকুচা পাতা বলে এক এক দেশের এক এক নাম এই তেলাকুচা পাতা আমি একটা বাটিতে এই যে কেটে নিচ্ছি মানে ডাল থেকে পাতাটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে একটা বাটিতে রাখবো আমি কিন্তু এর আগে পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি লতা সহকারে যে কোনো কিছু আপনারা খাওয়ার আগে অ্যাপ্লাই করার আগে অবশ্যই পরিষ্কার করে নেবেন এসব লতা যেহেতু বন জঙ্গলে হয়ে থাকে অনেক পোকামাকড় থাকে অনেক বিষাক্ত কিছু থাকতে পারে ব্যাকটেরিয়া থাকতে পারে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন আমি একবার ধুয়ে নিয়েছি ভালোভাবে আবার আপনাদেরকে দেখানোর জন্য আবার একটু ধুয়ে নিচ্ছি নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন এই তেলাগুচি পাতা কিন্তু অনেক উপকারী ডায়াবেটিস রুগীদের জন্য কিন্তু খুব উপকারী এই তেলাকুচি পাতা এটার রস কিন্তু খুব উপকারী আবার অ্যালার্জি চুলকানির জন্যও কিন্তু বেশ উপকারী অনেকে জানেন অনেকে হয়তো জানেন না আজকে আমি যে ফেস আপনাদের সাথে শেয়ার করব এটা একশো পারসেন্ট কার্যকারী আপনাদের মুখের যে কঠিন মেস্তা আছে সব দূর হয়ে যাবে একটুও থাকবে না শুধুমাত্র একদিন অ্যাপ্লাই করলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কতটা উপকার হয়েছে আপনাদের ফেস থেকে কতটা মেস্তা দূর হয়ে গেছে তো আমি ভালোভাবে ধুয়ে একটা বাটিতে পাতাগুলো নিয়ে নিচ্ছি আগেকার কালের মানুষেরা কিন্তু এভাবেই তাদের রূপচর্চা করত সমস্যার সমাধান করত। এখন অনেক রকম ক্রিম বের হয়েছে লোশন বের হয়েছে মলম বের হয়েছে কিন্তু এটাতে অনেক খরচ আবার দেখা যায় অনেক খরচ করার পরেও কিন্তু সমাধান পাওয়া যায় না তো এইটা আজকে যে রেমেডিটা আপনাদের সাথে তৈরি করে দেখাবো এটা একশো পার্সেন্ট কার্যকারী আপনাদের মেস্তা চলে যাবে এখানে আমি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিলাম কষলিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেব একটু পাতাগুলো নরম হওয়ার জন্য পাঁচ দশ মিনিট পরে যে দেখুন আমি এভাবে চিপে চিপে হাত দিয়ে চিপে চিপে রসগুলো বের করে নিচ্ছি ব্লেন্ডার লাগবে না পাটা লাগবে না কিচ্ছু লাগবে না হাত দিয়ে আপনারা অনায়াসে এই রসটা বের করে নিতে পারবেন শুধুমাত্র পাতাগুলো ধুয়ে কিছুক্ষণ আপনারা পচলিয়ে একটু রেখে দেবেন পাঁচ দশ মিনিট তারপর দেখবেন পাতাটা নরম হয়ে যাওয়ার পর আপনারা হাত দিয়ে চিপে রসটা বের করে নিতে পারবেন এই যে দেখুন আমি কত সহজে রসটা বের করে নিয়েছি এটা ছাঁকনি দিয়ে ছাঁকারও দরকার নেই আপনাদের যদি ইচ্ছা করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন আমি ছাঁকনি দিয়ে ছাঁকলাম না যেহেতু এর মধ্যে কোনো ক্ষতিকর কিছুই নাই সব কিছুই উপকারী এই পাতা কিন্তু এমনিতেও খালি মুখেও খাওয়া যায় অনেকটা উপকারী এরপর এই তেলাকুচির রসের সাথে কিছু উপকরণ মেশাতে হবে তারপরই ফেস প্যাকটি তৈরি হয়ে যাবে এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণ মধু আমি দুইভাবে আপনাদেরকে তৈরি করে দেখাব যার ফলে আপনাদের মেস্তা চিরতরে পালাবে এখানে মধু মেশানোর পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু লক্ষ্য করে একটু ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখবেন প্লিজ বেশি বড়ো না ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও হলেও কিন্তু আপনাদের অনেকটা উপকারে আসবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা জানতে হলে পুরোটা ভিডিও জুড়েই থাকুন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দেবেন প্লিজ তাতে আমি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এরপর মেশানোর পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আলাদা করে অন্য একটা বাটিতে অর্ধেক পরিমাণ আপনারা নিয়ে নেবেন এটা কেন করছি সেটাও জানতে হলে পুরোটা ভিডিও জুড়ে থাকতে হবে দুইটা বাটিতে আমি নিয়ে নিলাম এরপর এই বাটিতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ বেসন এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন দুইটা বাটিতে নেওয়ার কি দরকার ছিল একটা বাটিতে দিলেই তো হতো না এখানে আমি একটা আপনাদেরকে ফেস প্যাক তৈরি করে দেখাবো আর একটা হলো খাওয়ার জন্য দেখাবো পান করার জন্য যেটা পান করার ফলে আপনাদের ভিতর থেকে মেস্তাটা দূর হয়ে যাবে এবং ফেস প্যাকটি আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো এখানে আপনারা যে ঘনত্বটা রাখবেন যেমন ধরুন ফেস প্যাকটা পাতলা করতে চাইলে বেসনের পরিমাণ কম দেবেন আর যদি ঘন করতে চান তাহলে ক্রিমের মতন করতে চান তাহলে কিন্তু বেসনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এখানে কি লাগলো শুধু তেলা কচু পাতার রস একটু মধু আর একটু বেসন দিয়েই তৈরি হয়ে গেল ফেস প্যাক এই ফেস প্যাকটি আর এই যে এটা পান করার জন্য যেটা আমি তৈরি করে নিয়েছি মধু দিয়ে এটা আপনাদেরকে প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে আর এই ফেস প্যাকটি আপনাদেরকে আপনাদের মেস্তা যেখানে আছে মুখের সেই ত্বকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করে দশ পনেরো মিনিট রেখে দেবেন এরপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এই তেলা কচুর রসটা মধু দিয়ে পান করার ফলে আপনাদের ভিতর থেকে মেস্তা দূর হয়ে যাবে এবং এই ফেস প্যাক দিয়ে আপনাদের কঠিন মেস্তা যেদি মেস্তা উঠে যাবে আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ